আসসালামু আলাইকুম, আমি যশোর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসছি একটা ফোন রিসিভ করার জন্য। আমি গত পরশুদিন ঢাকা বসুন্ধরা সিটিতে একটা ফোন অর্ডার করছিলাম, সেই ফোনটাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছে। সেই ফোনটা রিসিভ করার জন্য আসলাম, খুঁজতেছি কোথা থেকে দিবে। তো তারা কোড দেখাতে বলতেছে বা মেসেজ, সেটা দেখাচ্ছি। মেসেজ দেখানো শেষ আমাকে রিসিপ্টটা দিল সিগনেচার করার জন্য, রিসিপ্ট কপিটা সিগনেচার করে দিলাম। এখনই হাতে পাবো আমার সেই কাঙ্ক্ষিত ফোনটি। এখন ইদানিং অনেক দেখা গেছে যে ফোনের প্যাকেট আছে বাট ফোন থাকে না, তাই চিন্তাভাবনা করলাম ফোনের প্যাকেটটা এখানেই আনবক্সিং করব, করে দেখব যে অ্যাটলিস্ট ফোনটা আছে কি না। এই রিস্কটা নেওয়া যাবে না, না খুলে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই এখানেই খুলব ফোনটা। চুরি দিল তারা, আবেগে ভাইসা গেলাম, ক্যাশ মেমোটাকে দুই ভাগ করে ফেললাম, বুঝতে পারিনি এটার মধ্যে ক্যাশ মেমো লাগানো ছিল। যাক, ক্যাশ মেমোটা কোনো ফ্যাক্ট না, ফোন আছে কি না এই টেনশনে আছি এখনও। প্যাকেটের ভিতরে প্যাকেট, এরপরে বাবল পলি কাটা হইতেছে, বাবল পলি কাটা হয়ে গেল। এরপরে হচ্ছে মেইন ফোনের প্যাকেটটা, প্যাকেট খুললাম, ফোন পাইলাম। যাক, মনটা শান্ত হইলো যে ফোন আছে, অন্য কিছু নাই। আপনারা আনবক্সিংটা দেখে ফেলছেন, যেহেতু কুরিয়ারে আমি ওইটা ফোনটা চেক করে নিতে হবে তাই ওখানেই আমি খুলে ফেলছিলাম। তো প্যাকেটটার ভিতরে কি থাকে বা ফোনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন আর ফোনের সাথে আর কি কি থাকে, এটা দেখানোর জন্য এই শেষের অংশটুকু। এই হচ্ছে প্যাকেট, ক্যাট S22 ফ্লিপ ক্যাটারপিলার কোম্পানির। এই প্যাকেটটাই খোলা হয়েছিল চেক করার জন্য যে ফোন আছে কি না। আর প্যাকেটের ভিতরে থাকে একটা চার্জিং কেবল, একটা অ্যাডাপ্টার। এই হচ্ছে অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টারটা বেশ কিউট, 10 ওয়াটের। আর হচ্ছে একটা চার্জিং কেবল, আর সাথে থাকে হচ্ছে একটা অডিও কনভার্ট কেবল। যেহেতু এটাতে 3mm জ্যাক নাই, অডিও জ্যাক নাই, এটা দিয়ে ইউজ করতে হবে, এবং একটা ইউজার ম্যানুয়াল এবং অন্য আরেকটা কাগজ। যাই হোক, এই ছিল আর কি ফোনের ভিতরে। আর হচ্ছে ফোনটা একটু কাছ থেকে যদি দেখাইতে চাই তাহলে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যাট S22 ফ্লিপ। এই হচ্ছে ফ্লিপ বাটন প্লাস টাচ। এই হলো ব্যাকসাইড, ব্যাটারিটার ভিতরে থাকে, এই স্ক্রু খুলে ব্যাটারিটা বের করা লাগে। যেহেতু আমি অলরেডি কিছুদিন ব্যবহার করছি, এই হলো ফোনের চেহারাটা বেশ ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে। খুব শক্তপোক্ত এবং হ্যাভি ওয়েট, মোটামুটি মারামারি করা যাবে মনে হচ্ছে। যাই হোক, এটা ফুল একটা ইউজার রিভিউ আমি আপনাদেরকে দিব আরও কিছুদিন ব্যবহার করার পরে। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।